নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 1951 সালকে ভিত্তিবর্ষ করার সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালো বিডিএ। পৌর নিগম নির্বাচনে প্রার্থী দেবে আম আদমি পার্টি, জানালেন রাজ্যিক আহ্বায়ক। করিমগঞ্জের পূর্ব বালিয়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্বের প্রশ্নে এনআরসি কে বাতিল করে 1951 সালকে ভিত্তিবর্ষ করার প্রস্তাবকে সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীতে এমন কোন উদ্যোগ নেওয়া হলে তার আওতা থেকে বাদ দিতে হবে বরাক উপত্যকাকে, অন্যথা অসম থেকে বিচ্ছিন্ন হবে এই উপত্যকা। ঠিক এমনটাই প্রতিক্রিয়া জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। মঙ্গলবার এক প্রেস বার্তায় বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় জানান, নাগরিকত্ব সমস্যাটি মূলত শাসক দল তথা দিশপুরের উগ্র জাতীয়তাবাদী নেতাদের মস্তিষ্ক প্রসূত। এর কোনো ভিত্তি নেই যে তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এনআরসি তালিকা। বর্তমানে এই এনআরসি কে অস্বীকার করে 1951 সালকে ভিত্তিবর্ষ করা হয়েছে, পাশাপাশি তার সাথে জুড়ে দেওয়া হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলকে। প্রদীপবাবু জানান, এই সবকিছুই রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে তা সন্দেহাতীত বলে মন্তব্য করেন তিনি। বিজেপি যে আদ্যপান্ত বাঙালি বিরোধী, এর প্রমাণ আর দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। শুধু তাই নয়, আপনারা দেখুন, প্রধানমন্ত্রী 2014 সনের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প ভেঙে গুড়িয়ে দেবেন, কিন্তু গোয়ালপাড়ায় কেন্দ্রীয় সরকারের 700 কোটি টাকা দিয়ে এই ডিটেনশন ক্যাম্প মাত্র কিছুদিন আগে চালু হলো। এখন 62 জনকে সেখানে ঢোকানো হয়েছে এবং বরাক উপত্যকার বাড়ি বাড়ি নোটিশ দিয়ে প্রকৃত ভারতীয়দের নোটিশ জারি করে তাদেরকেও বিদেশে বানানো হচ্ছে। আমি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি প্রতিশ্রুতি যখন রক্ষা করতে পারলেন না, তাহলে এসে এই ডিটেনশন ক্যাম্পটা উদ্বোধন করে যান, তাতে আমরা খুশি হব। আর আসাম সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, যদি 51 কে ভিত্তিবর্ষ ধরে যদি কা বা এনআরসি হয়, তাহলে বরাক উপত্যকা আসামের সঙ্গে থাকবে না, এটা আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। যেভাবে আমাদের মুখ্য আহ্বায়ক বলেছেন, আমরা স্পষ্ট বলতে চাইছি, 2014 সালের ভোটার লিস্টে যারা যাদের অন্তর্ভুক্তি হয়েছে এবং তাদের সন্তান সন্ততি সবাই এই রাজ্যের নাগরিক বলে আমরা মনে করি, এবং এই দাবিটি আমাদের, এই সিদ্ধান্তটি আমাদের কাছে স্পষ্ট। ফলে যদি সেখানে 1951 করে তারপর কা করে এসব কিছু করা হয়, তাহলে আমরা স্পষ্টতই বলতে পারছি বরাক উপত্যকাবাসী এটা মেনে নেবেন না, এবং সেই ক্ষেত্রে বরাক আসাম থেকে আলাদা হবে। পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে এবং দলের ভিত শক্তিশালী করতে মঙ্গলবার আম আদমি কাছাড় জেলা কমিটির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলা কমিটির পদাধিকারী সহ কার্যকারী সদস্য ও কাছাড় জেলার সক্রিয় সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্যিক আহ্বায়ক কার্তিক সরকার সহ অন্যান্য পদাধিকারীরা। তারা জানান, আগামী পৌর নিগম নির্বাচনে জেলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সংগঠন পদপ্রার্থী দেবে এবং আগামী 2 ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে বিশাল যোগদান সভা অনুষ্ঠিত হবে। আগামী 2 তারিখ ওনাদেরকে নিয়ে আমাদের একটা জয়েনিং কার্যসূচি আছে, যেখানে নাকি নানান ধরনের সমাজ সচেতন ব্যক্তিরাও থাকবেন আর নানান ধরনের পলিটিক্যাল পার্টিস থেকেও অনেক লোকজন আসছেন, নেতারা আসছেন আমাদের সাথে জয়েনিং করার জন্য। এটাই ছিল মুখ্য আপনাদেরকে ইনফরমেশন একটা দেওয়ার জন্য। তাছাড়া আজকে মেনলি আমাদের ছিল, আমাদের যেগুলো সংগঠনের সাথে জড়িত সাংগঠনিক ব্যক্তি যারা যারা আছে ওনাদের সাথে আমাদের আলোচনাগুলো ছিল যে কী করে বরাকের প্রবলেমগুলো নিয়ে আমরা অনাগত দিনে আরও চর্চা করা যায়, বা মেমোরান্ডাম দিয়ে কীভাবে এগুলোকে সরকারকে বা ডিপার্টমেন্টকে বাধ্য করানো যায় যে এইগুলো সমস্যাগুলোকে যাতে সলভ করা। তারা এও জানান, শিলচর সহ জেলার বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা সহ একাধিক সমস্যা রয়েছে। সেই সমস্যা কোনোভাবে উপশম করতে পারছে না বর্তমান সরকার। নাগরিকদের স্বার্থে উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানে এবার পৌর নিগম নির্বাচনে প্রার্থী দেবে আম আদমি পার্টি, পাশাপাশি আগামী পৌর নিগম নির্বাচনে সংগঠন জয়লাভ করবে আশা ব্যক্ত করেন তারা।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রজত রায়, বাপ্পা রায়, সৌমিক সেনগুপ্ত প্রমুখ। প্রায় 150টা জিপি আছে আমাদের কাছাড়ে, 150টার উপরে, আগে ছিল 164, এখন কমে আসবে এই কর্পোরেশন ইলেকশনের জন্য। এই 150টার মধ্যে আজকে অলরেডি 100টা জিপি ইনচার্জ আমরা বানানো হয়েছে, আর জিপি কমিটিও 20টার মতো তৈরি হয়ে গেছে। তো আগামী পঞ্চায়েত ইলেকশনে আমরা প্রত্যেকটা জিপিকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, এবং মিউনিসিপ্যালিটি যেটা কর্পোরেশন ইলেকশন হবে এই ইলেকশনে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেবো, আর এমন প্রার্থী দেবো যে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রার্থী দেবো, যে অন্য দলের যেগুলো টিকিটের লেনদেন চলে। করিমগঞ্জের নীলামবাজার থানার অন্তর্গত পূর্ব বালিয়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেছে 3টি ব্যবসা প্রতিষ্ঠান, এছাড়া আরও কিছু দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে, যদিও নীলামবাজার ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাজারে এখন মানে 12টা নাগাদ অগ্নি সংঘর্ষ হয়ে প্রায় 8টি দোকান বিস্ফোরিত হয়েছে, আর সেখানে দোকান ছিল, একটা ছিল ল্যাপটপের দোকান, একটা মিষ্টির দোকান, একটা আছিল কার দোকান, আর একটা আছিল কেন্দ্র ও রাজ্য সরকার যখন প্রতিটি ঘরে বিদ্যুৎ সহ পানীয় জল ও রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে, ঠিক সেই জায়গায় ধলাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ লোহারবন্দ নাগাথল FB খাসিয়া পুঞ্জি বাড়ত উন্নয়নের ছোঁয়া থেকে পুঞ্জিতে পৌঁছানোর জন্য নেই ভালো রাস্তা সহ যাতায়াতের সুব্যবস্থা, যার দরুন এলাকার অসুস্থ রোগীদের বাসের টুকরিতে বসিয়ে নিয়ে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলেরও অভাব রয়েছে। শুধু তাই নয়, পুঞ্জির পানীয় জলের রং সবুজ নতুবা হলুদে বর্ণের। এদিকে পুঞ্জি থেকে স্কুল অনেকটা দূরে থাকায় পুঞ্জির পড়ুয়ারা পড়াশোনা ছেড়ে দিয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুঞ্জির সমস্যা নিয়ে ভুক্তভোগীরা জানান, আমরা তো জলের লিয়ার অভাব, আর রাস্তাঘাটে অভাব, রাস্তাঘাটে ঠিক নাই, আওয়া যাওয়ায় কষ্ট হয়, বা আমরা কোনো সময় অসুখ বেড়া মাইলেও গাড়ি ঘোড়া থাকে না, মানুষের এমনি বইয়া লইয়া যায়, এই আমরা খুব কষ্ট হয়, আমরা নাগাতল আসবি, এই আমরা এটা বেশি সমস্যা। জলের লিগে 1 নম্বর জলের, 2 নম্বর রাস্তাঘাটে, এই আমাদের আপনার নাম একটা আমাদের নাগাতল খাসিয়াপুঞ্জি আগে ছিল, যে দক্ষিণ নাগাতল খাসিয়াপুঞ্জি LP স্কুলের ছিল একটা, এখন এই স্কুলটা কাটা হয়ে গেছে বলে না, এইদিকে বলে ছাত্র কম গতি, মানে ইয়ে মানে স্কুলটা কাটা হয়ে গেছে, তো এখন আমরা ছাত্রগুলা খুব কষ্ট পায়, রাস্তাঘাটে ঠিক নাই। আচ্ছা, শুকনা দিনে মোটামুটি বাচ্চাগুলা হাঁটিয়া যাইতে পারে, কিন্তু বর্ষার সময়ে তারা স্কুলের উপস্থিত তারা যাইতে পারে না, সময়ের মতো কোনো যাইতে পারে না। আপনার নাম? আমার নাম হলো হলিস খাসে। এই পুঞ্জির নাম? এই পুঞ্জির নাগাথল FB খাসিয়াপুঞ্জি। জিপি প্রেসিডেন্ট হলে আমরা বিষ্ণু সিং, আর MLA আমরা জিপি প্রেসিডেন্ট বাপ্পি সিং। বাপ্পি সিং, কষ্ট, গ্রিন কালার জল দেখো, গ্রিন কালার, আর সব পুঞ্জি সব মানুষ টোটরা সাদা সাদা জল খায়, আমরা খালি গ্রিন জল খাই, সাদা জল নাই আমরা পুঞ্জি। ডলু ভৈরব মন্দিরে স্বামীজির 161তম জন্ম উৎসব উদযাপন করলো রামকৃষ্ণ সেবা সমিতি। মঙ্গলবার সকাল 5টা থেকে মঙ্গল আরতি, চণ্ডীপাঠ সহ ঠাকুর মা স্বামীজির পূজা অনুষ্ঠিত হয়। সকাল 11টায় বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ বৈকুণ্ঠানন্দজি ও মহারাজ গুণাতীতানন্দজি। এছাড়াও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, ছিল দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানও। থাকতো স্বামীজির বই,
এইভাবে তারা নিয়েছেন। সমস্ত ভারতবর্ষ পরাধীন ছিল, তাকে স্বাধীনতা লাভ করাতে হবে। এই যে প্রেরণা, 80-90% প্রেরণা তো স্বামীজির কাছ থেকেই তারা পেয়েছিলেন, কিন্তু স্বাধীনতা লাভের পর ওই ভারতবর্ষের মানুষ স্বামীজিকে গ্রহণ করেছিল দেশ গড়ার জন্য না, তখন এক সাইডে তাকে রাখা হয়েছিল। মন্ত্রীরা তাদের গুছিয়ে নেওয়ার জন্য তারা সব তাদের প্ল্যান প্রোগ্রাম চালিয়ে গেছে, স্বামীজি এক সাইডে পড়ে গেলে। তাই দেখুন, 60-70 বছর স্বাধীনতা লাভের পরেও ভারতবর্ষে বিরাট যে একটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু নয়। স্বামীজিকে যদি সাথে সাথে তারা গ্রহণ করতেন, স্বামীজির যে ইঙ্গিত, যে নির্দেশ ছিল ভারত গড়ার, কলম্বো টু আলমোড়া লেকচারগুলো পড়ে দেখুন, পৃথিবীতে সবচেয়ে বেশি সন্ন্যাসী হিসাবে সম্মান পেয়েছিলেন স্বামীজি। আমেরিকা চিকাগো জয়ের পর তিনি যখন ভারতে ফিরলেন, প্রত্যেকটি শহরে তাকে সম্মান জানানো হয়েছিল, অভ্যর্থনা জানানো হয়েছিল। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 8-11 ফেব্রুয়ারি পর্যন্ত কালীবাড়ি প্রাঙ্গণে 16 প্রহর মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। কার্যসূচি অনুযায়ী 8 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় কীর্তনের অধিবাস, 9 ফেব্রুয়ারি ভোর 5টা থেকে কীর্তনের শুভারম্ভ, 10 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, 11 ফেব্রুয়ারি সকাল 9টায় নগর পরিক্রমা, দধিভাণ্ট ভাঙন তথা মহন্ত বিদায় অনুষ্ঠান। মঙ্গলবার আয়োজক কমিটির সদস্যরা নতুন বাজার কালীবাড়ি প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে জানান, বিগত 3 বছর পর এবার এই বিশেষ আয়োজন করা হচ্ছে, এতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে বলে তারা আশাবাদী। এই মহানাম সংকীর্তনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে বিভিন্ন উদ্দেশ্যে 4টি ভিন্ন ভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন আমলা বীরেশচন্দ্র নাথ, মিল্টন দেব, রাজেশ পাল, বিপ্লব দাস, সোনু পাল, অমিতাভ দাস, বিক্রম পাল, পরিমল পাল, বীরেশচন্দ্র নাথ, অঙ্কিত দাস, শিবম দেব, মীন দাস, মুন্না পাল, রাহুল বানিয়া প্রমুখ। আমাদের মাতৃসদন কালীবাড়ি তথা যে আমাদের এই দুর্গা মন্দির, সেটা বিগত 82 বৎসর থেকে এক নাগাদে চলে আসছে, এবং এই প্রতি বৎসর আমরা এই প্রতিষ্ঠা পূজা করি এই আমাদের মাতৃসদন কালীবাড়িতে। এবং এই যে একটা মহানাম কীর্তনের আয়োজন করা হয়, কিন্তু বিগত 2-3 বৎসর থেকে আমরা বিভিন্ন সমস্যা ছিল, কোভিডের প্রবলেম ছিল, সেই জন্য আমরা এটা মানে প্রতিষ্ঠা পূজা করেছি বিধি মেনে, কিন্তু আমরা এই মহানাম কীর্তন আয়োজন করতে পারি। মহানাম কীর্তনের এই আয়োজনের মহৎ উদ্দেশ্য হলো যে জগতের মঙ্গল, এলাকার মঙ্গল, সার্বজনীন মঙ্গল, সার্বজনীন মঙ্গল কামনায় এই উৎসবের আয়োজন করা হয়। এবং এই বৎসর আমরা সব অ্যাঙ্গুল থেকে আমরা সহযোগিতা পেয়েছি, এলাকা থেকে মানে আমরা সহযোগিতা, অর্থাৎ আমরা আলোচনা করেছিলাম, সেখানে সবাই মত প্রদান করেছে যে এইবার এই উৎসবটা মহানাম সংকীর্তনের মাধ্যমে করা হোক। এবং অ্যাকর্ডিংলি উই হ্যাভ চকড আউট আওয়ার প্রোগ্রাম, সেখানে 6টা পার্টি থাকছে এবং বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠানসূচি থাকছে, এবং 4টা কমিটি ইতিমধ্যে ফর্ম হয়েছে। এবং এই কমিটিতে বিশিষ্ট মানুষ এবং বিশেষ করে আমাদের এই কৃষক সংঘ ক্লাবের যেসব সদস্য, দে আর অল দি অ্যাক্টিভ মেম্বার। উত্তর করিমগঞ্জের নয়াবাড়ি থেকে 2টি গাড়ি উদ্ধার। গাড়ি দুটি চুরি হয়েছিল প্রায় 7 মাস পূর্বে। মঙ্গলবার গাড়ির মালিক রাজীব দাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে বাইক ও স্কুটারটি উদ্ধার করা হয়েছে। এবার 2টি গাড়ি উদ্ধারের পর পুলিশ পুনরায় এর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হয়, আজিৰ পৰা 7 মাহৰ আগতে গুছৰিয়া রাজীব দাস ঘৰ নাইগ্ৰামত তেখেতে এটা গোচৰ ৰুজু কৰিছিলে যে তেখেতৰ এখন বাইক আৰু এখন স্কুটি একেদিনাই ৰাতি চুৰি হৈছে। তো সেই হিসাবে কেসটো রেজিস্টার করে তদন্ত করা হয়েছিল। আর কালি খবর পোৱা যায় যে উক্ত চুরি হওয়া বাইকখন আর স্কুটিখন রাজীব দাসের ঘরের সম্মুখের একেবারে লগর সম্মুখের খুঁড়িরপরা উদ্ধার করা হয়েছে।
বরখোলা বাজারে ঐতিহাসিক নির্মাতা ভৈরব মন্দিরে তিন দিবসীয় বার্ষিক উৎসব সম্পন্ন হয়েছে। রবিবার ছিল নির্মাতা ভৈরবের বিশেষ পূজা ও চণ্ডীপাঠ। সন্ধ্যায় ছিল অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞের অধিবাস। সোমবার অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন ও মঙ্গলবার অবিলম্ব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপভোগ করতে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে। নির্মাতা ভৈরব মন্দির সেবা সমিতির সভাপতি যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর মন্দিরের ঐতিহাসিক দিক তুলে ধরে বলেন, কাছাড়ের রাজমন্ত্রী মনিরাম উজিরের বিষ্ণু মন্দিরে নির্মাতা ভৈরবকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই সময় থেকেই ভক্তরা পূজাপাঠ করে আসছেন, পরবর্তীতে সর্বজনীন পূজাপাঠ চলছে। বার্ষিক উৎসবকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তন হয়েছে। উপস্থিত ছিলেন উৎসব পরিচালন কমিটির সভাপতি কিরিটি দে, উপদেষ্টা বিবেক পোদ্দার, সত্যব্রত দে, নির্মাতা ভৈরব মন্দির সেবা সমিতির সম্পাদক বেনু রায়, দুলন দে, উৎসব পরিচালন কমিটির সহসভাপতি অমৃত চক্রবর্তী, সম্পাদক গৌরাঙ্গ দাস, বরখোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, রাজা জিসিএইচ স্কুলের অধ্যক্ষ বিপ্লব নাথ, পরিচালন কমিটির সহসম্পাদক অভিজিৎ দাস, অজিত দাস, পুরোহিত অনিমেষ চক্রবর্তী, শুভ্র চৌধুরী প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 1951 সালকে ভিত্তিবর্ষ করার সরকারি সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানালো বিডিএ। পুর নিগম নির্বাচনে প্রার্থী দেবে আম আদমি পার্টি, জানালেন রাজ্যিক আহ্বায়ক। করিমগঞ্জের পূর্ব বালিয়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।